আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি আল্লাহ পাকে রশেষ রহমত সবাই ভালো আছেন যারা যেখান থেকে এই ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে এই ভিডিওটিতে আমি হাজির হয়েছি বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে স্বপ্নে নিজের ঘরে কোনো বৃদ্ধা মহিলাকে প্রবেশ করতে দেখলে কি হয় আপনি স্বপ্নে দেখতে পারলেন যে আপনার ঘরে কোনো বৃদ্ধা মহিলা প্রবেশ করেছে কিংবা আপনার ঘর থেকে কোনো বৃদ্ধা মহিলা বের হয়ে গিয়েছে তাহলে এর ব্যাখ্যা কী হবে বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা এই নিয়ে জড়িয়ে আছে যদি আপনারা দেখেন অনেকটা উপকৃত হতে পারবেন গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে পারবেন ইনশাআল্লাহ তো আমার সাথেই থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনাদের না জানা একটি বিষয় এই থেকে জেনে নিতে পারবেন তো বন্ধুরা যদি আপনাদের কেউ স্বপ্নে দেখেন যে আপনার ঘরে কোনো বৃদ্ধা মহিলা প্রবেশ করেছে আপনার ঘরে কোনো বৃদ্ধা মহিলা প্রবেশ করছে এমনটা দেখলেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যাটি খুবই ভালো চমৎকার এর ব্যাখ্যা হচ্ছে গিয়ে যে আপনি আপনার দিকে দুনিয়া অগ্রগামী হবে এবং আপনি দুনিয়া হাসিল করতে পারবেন ইনশা আল্লাহ মানে আপনি দুনিয়ার অর্থ সম্পদ লাভ করতে পারবেন দুনিয়ার প্রাচুর্য করতে পারবেন দুনিয়াবি ক্ষেত্রে আপনার যে লক্ষ্য রয়েছে উদ্দেশ্য রয়েছে সে উদ্দেশ্য আপনার পূরণ হবে আপনি যদি অভাব অনটনের মধ্যে থাকেন তাহলে মতো অবস্থা যদি কোনো বৃদ্ধা মহিলাকে ঘরে রুখতে দেখেন তাহলে আপনার অভাব অনটন দূর হয়ে যাবে আপনাদের ঘরে সচ্ছলতা আসবে যদি আপনি একজন চাকরির প্রত্যাশী থাকেন কোনো বৃদ্ধা মহিলাকে ঘরে ঢুকতে দেখেন তাহলে আপনি চাকরি লাভ করতে পারবেন আপনার যদি কোনো ব্যবসা থাকে আর কোনো বৃদ্ধা মহিলাকে আপনার ঘরে প্রবেশ করতে দেখেন তাহলে আপনার ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে ব্যবসায় আপনার লোকসান হবে না ইনশাআল্লাহ আপনার পরিবারের আর্থিকভাবে উন্নতি হবে মুখ আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ খুবই ভালো লক্ষণ কল্যাণকর লক্ষণ কোনো বৃদ্ধা মহিলাকে যদি আপনি আপনার নিজের ঘরে ঢুকতে দেখেন এরপরে দ্বিতীয় নাম্বার যে ব্যাখ্যাটা বন্ধুরা যদি আপনি স্বপ্নে দেখেন যে কোনো বৃদ্ধা মহিলা আপনার ঘর থেকে বের হয়ে গিয়ে বের হতে দেখলে। তাহলে এটা দেখা আপনার জন্য দুনিয়া হাতছাড়া হওয়ার প্রতি ইঙ্গিত করবে তখন এটা তার বিপরীত হবে অর্থাৎ আপনার জীবনে অভাব অনটন আসতে পারে ব্যবসায়িক ক্ষতি হতে পারে আপনার চাকরি চলে যেতে পারে আর্থিক ক্ষয়ক্ষতির শিকার হতে পারেন যে কোনো ক্ষেত্রে আপনার দুনিয়াবী বিষয়ে কিছুটা ক্ষতির শিকার আপনি হতে পারেন আপনার যদি ব্যবসা বাণিজ্য থাকে ক্ষেত ফসল থাকে ওই দিক দিয়ে আপনি ক্ষতির শিকারও হতে পারেন কাজে যদি এমন স্বপ্ন দেখেন কোনো বৃদ্ধা মহিলাকে আপনার ঘর থেকে বের হয়ে যেতে দেখেন তখন আপনার কাজ হবে যে আপনি কায়মোনাবাককে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করবেন ক্ষমা চাইবেন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন যাতে করে মহান আল্লাহ পাক সমস্ত প্রকার অকল্যাণ থেকে ক্ষয়ক্ষতি থেকে লোকসান থেকে আপনাকে হেফাজত করেন কারণ দোয়ার অনেক শক্তি রয়েছে হাদিস শরীফের মধ্যে আসছে যে লাইজা রুদ্দুল ইল্লা ইহা যে ভাগ্যকে কোনো কিছু পরিবর্তন করতে পারে না তবে দোহার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হতে পারে তো সেই জন্য আপনারা দোয়া করবেন ইশা আল্লাহ মহান আল্লাহবাক জীবনে কল্যাণ দান করবেন সুখস্বী দান করবেন অভাব অনটন দূর করে নিয়ে জীবন সচ্ছলতা এনে দেবেন তো এই ছিল আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ আলোচনা পেতে সকলে আমার সাথেই থাকবেন ভিডিওগুলো সবসময় দেখতে থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার